ব্লক প্রেসিডেন্ট সাজিদুল ভাই উপস্থিত আছেন আমাদের। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনের পরেই কংগ্রেসের পক্ষ থেকে যে সকল প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের আজকে সম্বর্ধনা পর্ব, সেই অনুষ্ঠানই আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানের সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কংগ্রেসের থেকে যে 5 নম্বর আসনের যিনি জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন তার প্রতিনিধি এই মুহূর্তে তার মুখ্যবার বক্তব্য রাখছে মোহাম্মদ কামরুল। তার সাথে তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের গাফিলাতি না আমার গাফিলাতি সেটা আমি এখন বলতে যাব না। ভোট হবার 3-4 দিনের মধ্যে আমাদের দায়িত্ব প্রতিটা ক্যান্ডিডেটের সঙ্গে যোগাযোগ করা, তাদেরকে ডেকে নেওয়া। কেন যে 2-3 দিন ক্যান্ডিডেটগুলোর মন খারাপ থাকে, নানান ধরনের ভিন্নদের একটা টেনশন থাকে, হারিয়ে যাওয়া সবচেয়ে বড় দুঃখ। তো তার জন্য কমসে 5টা দিন বাদে সবাইকে ডাকা উচিত ছিল। তো আমাদের ক্ষেত্রে ওটা হয়নি, সেটা আমি ব্লক এবং জেলার পক্ষ থেকে আমি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে বাহাদুরিনও একটা কথা বলতে চাই যে এই তৃণমূল সন্ত্রাসের রাজত্বে, চোর ডাকাতের রাজত্বে যেভাবে লুট, ভোটে লুট, সব জায়গায় লুট, 100 দিনের কাজে লুট, ইন্দিরা আবাসের ঘরে লুট, রাস্তার কাজে লুট, চুরি লুট, সব জায়গায় লুটের জায়গাতে তারা চাইছে আমরা কাউকে এখানে দাঁড়াতে দেব না, তাহলে আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কংগ্রেসের যোদ্ধারা এই শয়তানদের বিরুদ্ধে নিজের জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা যেভাবে লড়াই করেছেন তার জন্য কংগ্রেস পার্টি আপনাকে হাজার হাজার ধন্যবাদ দিচ্ছে। আপনারা দেখিয়ে দিয়েছেন, আপনারা দেখিয়ে দিয়েছেন যে আমরা কংগ্রেস পার্টি করি, আমরা হারি বা জিতি কিন্তু তোমাদের মোকাবিলা করবো। আর সেই মোকাবিলা করে আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন। অনেকে কোথাও 200 পেয়েছে, কোথাও 400 পেয়েছে, কোথাও 100 পেয়েছে, কেউ কম পেয়েছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু লড়াইটা হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপার। তো আপনারা যেভাবে লড়াই করেছেন এটা খুব অত্যন্ত খুশির ব্যাপার। কিন্তু আগামী দিনে ওরা পঞ্চায়েত গঠন করবে, কিন্তু আপনাদেরকে ডাকা এই জন্য যে আমরা এখানে অফিস করেছি, যখনই কোনো ঘটনা ঘটবে আপনারা আমাকে ফোন করবেন, সাদিকুলকে ফোন করবেন, আমাকে না বলে সাদিকুল করবেন, জাভেদ ভাই আছে জাভেদ ভাইকে ফোন করবেন, আমরা এখানে হাজির হয়ে যাব। আপনাদের FIR জিডি যা কিছু লিখতে হবে আমি এখানে নিজে আমি হাতে নেবো, আমার সব নিয়ম জানা আছে। কিন্তু আমি চাইছি যে অফিসিয়াল কাজ যত আছে আমি দেখা করবো, কিন্তু পুলিশ প্রশাসন কোথায় পিক আপ করতে হবে, কী করতে হবে, আমাদের জাভেদ ভাই চলে এসছেন, জাভেদ ভাই থাকবে সঙ্গে, যে প্রেসিডেন্টও থাকবে, সাদিকুল ভাই, আমরা সবাই থাকবো ওনার সঙ্গে। কোনো ঝামেলা হলে পুলিশের সঙ্গে কীভাবে লড়তে হবে সেটা জাভেদ ভাই আমরা জানবো, এটা করতে হবে আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি। তো মূল কথা হচ্ছে আজকে আমরা 8 তারিখ হয়ে গেল, কালকে 9 তারিখ ইঞ্জিরিয়া অঞ্চলে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের আমাদের ওখানে ইঞ্জিরিয়াতে 10 জন নির্দমকে নিয়ে 10 জন আমাদের ক্যান্ডিডেট আছে। আমাদের এখানে শামীম ভাই আছে, তাকে বলা হয়েছে যে তুমি নমিনেশনটা ফাইল করো প্রধানের জন্য, কত ভোট করে সেটা দেখা যাবে। তো কালকে হয়তো আমাদের ওখানেও পৌঁছাতে হবে। কালকে একটা আমাদের আদিবাসী উৎসব পরব আছে যে আদিবাসীগুলোকে নিয়ে, এটাও তো পুরো সেন্ট্রালাইজ আপনার কেন্দ্রীয় কমিটি থেকে স্টেট থেকে নিয়ে জেলা পর্যন্ত এই খবরটা সবাইকে প্রোগ্রামটা করার নির্দেশ আছে। তা আমরা এই প্রোগ্রাম করার পর আমরা সাধারণ শুধু আমরা যাবো আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করা, যেগুলো ছোটো মতো একটা হলে আমরা করিয়ে তারপরে আমরা গুঞ্জিরিয়ার দিকে অভিমুখী হব। ওখানে আমাদের সবাইকে থাকতে হবে, বেশি সময় নেব না। আপনারা কোথাও ভয়ভীত হবেন না, যারা দালাল জিতার পরও পালিয়ে গেল লজ্জা হওয়া উচিত। আপনাদের একটা কথা বলে দিই,
যে ওয়ার্ডে আপনি দাঁড়িয়েছেন আমাদের কংগ্রেসে কিছু ছিল না, কিন্তু সেখানে আপনাকে সমর্থন দিয়েছে 100, 150, 200, 400 করে সমর্থন দিয়েছে, সেইগুলো লোক কিন্তু আপনার লোক, ওরা তৃণমূলকে পছন্দ করে না, সেই লোকগুলোকে থামাতে হবে, আটকাতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে। মেম্বার যারা গেছি আমি ফোন করছি আপনাকে, আপনি নাই, আপনি যান, আপনার উপর অত্যাচার হোক না আমরা তো চাই, আপনার উপর আক্রমণ হোক আমি ওটা চাই। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম 5 নম্বর অর্ডারে, আপনি খন্তি কোনো পার্টি ক্যান্ডিডেট পৌঁছাতে পারেনি, আমি সেই জায়গায় পৌঁছেছি যে আমি চাও ওরা আমার উপর আক্রমণ করুক, এবং আমাকে আমার বুথে আমাকে 20 জন ঘেরে নিয়েছিল বম দিয়ে সেই গুন্ডা বাহিনীগুলো, আমি চাইলে একটাও বেঁচে যেত না, কিন্তু সবগুলো বুঝছে না, সব নিজেদের আমি বললে আমারই ক্ষতি, বলতে পারিনি, চুপচাপ বাধ্য হয়ে ওরা অল্প বয়সী বেশি ঝামেলা করলে ওরা যে কোনো ঘটনা ঘটে দিতে পারে। আমি মুভমেন্ট দেখেছি ওদের অবস্থা থেকে, আমি ওখান থেকে সরে আমি থানাকে ফোন করেছি, অবজার্ভ ফোন করেছি, এরা তারপরে কেউ ফোন উঠায়নি, আইসিও ফোন উঠায়নি, বলছে আমরা দেখছি, সবগুলো মিলে আছে, কোথাও কেউ ই করেনি, কোথাও সহযোগিতা নেই, কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, কোনো পুলিশ নেই, এইভাবে ভোট হয় কোথাও? গোটা অঞ্চল ছেড়ে দিয়েছে, 34টা ফুট গোটা দরজা বন্ধ করে লুট দিতে, এখানে মাটিগুন্ডা 1-2 মাটিগুন্ডাতে কোয়ান্টিতে কয়েকটা বুট, আর 28টা টোটালি আপনি ক্ষতি গো ভোট, 8টার মধ্যে শেষ হয়ে গেল ভোট, এটা ভোট হয়? আমরা কমপ্লেন করেছি, দেখা যাক নির্বাচন কমিশনের এবং আদালত কী হচ্ছে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, আমরা যত চাই ওরা আক্রমণ করুক না, লাভটা আমাদেরই হবে, মাথা ফাটাও আমরা চাই মাথা ফাটাও, সেটা ভয় করলে হবে না। কমরেড কমরেড বলে দিলাম, কমরেড মানে সাথী, আমরা কংগ্রেস থেকে সাথী বলে বাম ভোটে কমরেড, যাই হোক এটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপার আছে মনের আত্মার সঙ্গে মিলটা, আপনাদের সঙ্গে যোগাযোগটা। আপনারা আজকে এই ঘরে হাউসে আসেন, আমি মনে করব সবগুলো আমার লোক, আমার পরিবারের লোক, আলাদা না, সবাই একসঙ্গে থাকতে হবে, মিলে লড়াই করতে হবে। এরপর আমার অনেকগুলো আন্দোলন শুরু হবে, ব্লক থেকে খেলা হবে, বিডিও অফিস, এইচও অফিস, এলআই অফিস, আপনার কী বলছে রেডিও অফিস, বিআরআর অফিস, অনেক ভাগ ঘুঙুর ভাষা মেনে রাখেছি, সেই ঘুঙুর ভাষাগুলো ভাঙতে হবে, এই আপনাদেরকে সাথ দিতে হবে, রেডি থাকতে হবে, তৈরি থাকতে হবে, আর যেগুলো লোক ভোট দিয়েছে তাদের পাশে দাঁড়াবেন, ওরা আপনার সঙ্গে থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস, জয় হিন্দ।